হাই গাইজ, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আমরা সকালবেলা এসেছিলাম ফুচকাওয়ালা যে নিউ দীঘার আউটলেটটাতে ব্রেকফাস্ট করতে, বাট এসে দেখি এটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে এটা সকালবেলা বন্ধ। তো আমরা পাশের দোকানে, এটা লাভেরিয়া রেস্টুরেন্ট, তো এখানে খবর পেলাম যে এই আউটলেটটা নাকি বন্ধ হয়ে গেছে, বাট গুগল ম্যাপে এরম কোনো আপডেট নেই যে এটা বন্ধ হয়ে গেছে, উল্টে দেখাচ্ছে যে 8টায় ওপেন, 11টায় ক্লোজ হয়ে যাবে। আমিও 10:30 দিয়ে আসছি, দেখাচ্ছে যে তাড়াতাড়ি মানে যাওয়ার জন্য এটা আর এক্ষুনি মানে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু এসে দেখলাম যে আউটলেটটা নাকি বন্ধই হয়ে গেছে। তো ওনাদের যেটা ওল্ড দীঘার আউটলেটটা আছে সেটা চালু আছে, তো দেখা যাক ওটা পরে যাবো হয়তো। তো আমরা তাই জন্য এই পাশের দোকানটা থেকে, লাভেরিয়া রেস্টুরেন্ট, এখান থেকে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিয়েছি। মানে সকালবেলা দুটো জায়গায় প্ল্যান ছিল ভিডিও করতে যাওয়ার, দুটো জায়গাতেই গিয়ে দেখলাম যে এটা মানে দোকান বন্ধ, তো পুরো একদম ফ্লপ হয়ে গেছে। তো এখান থেকে এমনি জাস্ট ডিম টোস্ট অর্ডার করেছি, তো এটা খাবো। মেনলি ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের আপডেট দেওয়ার জন্য যে ফুচকাওয়ালা যে নিউ দীঘার আউটলেটটা এটা কিন্তু বন্ধ আছে, তো আপনারা এটা আসবেন না, তো এটার জন্যই মেনলি এই ভিডিওটা। তো চলুন, আমরা ডিম টোস্ট অর্ডার করেছি, একটু খেয়ে দে তারপরে আমরা অন্য কোথাও যাব। তো খাবারটা আসলে তারপরে কেমন কি খেতে বানিয়েছে সেটা আপডেট করে দিচ্ছি। তো আমরা ডিম টোস্ট নিয়েছি, তো এখানে আপনাদের আগে বলে দিই অনেক ধরনের অপশান আছে ব্রেকফাস্টে, বাটার টোস্ট, তারপরে ব্রেড জ্যাম, তারপরে আপনারা ঘুগনি মুড়ি, ডিম টোস্ট, তারপরে আরও লুচি, ঘুগনি, গ্রিন টি, তারপর লেমন টি, চা, কফি টফি, তো এগুলো তো আছে প্রচুর অপশান। তো চলুন, আমি অলরেডি ঝুমেরটা থেকে ট্রাই করেছি, এখান থেকে আমি একটু আপনাদের দেখাচ্ছি। বেশ সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে, ডিম টোস্ট যেরকম হয় বেশ ভালোই করেছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে। প্রাইসটা আমি লাস্টে বলে দেবো, তো আপনারা আসতে পারেন একদম যেটা ফুচকাওয়ালা যে নতুন যে আউটলেটটা এখানে ওপেন হয়েছিল নিউ দীঘাতে, তার ঠিক পাশে এই দোকানটা। সকাল থেকে ঘুরে ঘুরে লাস্ট পর্যন্ত এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, চলুন খেয়ে তারপরে বাকি কথা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এক এক প্লেট 25 টাকা করে ছিল, আমার তো মনে হলো এখানে জায়গা হিসাবে কোয়াইট রিজনেবল, তো আপনারা এখানে আসতে পারেন। আর এখানে দুপুরবেলা অর্ডার দিলে সেই অনুযায়ী খাবার বানিয়ে দেবে, কারণ অনেক সময় বানিয়ে ওয়েস্ট হয়, অনেকে অত লোক সেইভাবে আসে না, তো আপনারা চাইলে আসতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।